সুপ্রিয় দর্শক, ইলিশ হলো মাছের রাজা। আর সেই ইলিশ মাছ দেখতে আমি এখন ব্রাউনবেড়া শহরের যে প্রধান বাজার আনন্দবাজার, আনন্দবাজারের মাছের এরিয়াতে আছি আপনাদেরকে নিয়ে। এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, বজন কত করে পড়ে রেটটা? এখন তো ভাই ইলিশ মাছের দামটা আজকে তো 3 দিন আগের থেকে আজকে একটু বেশি, কারণ হলো যে পূর্ণিমা ছিল, পূর্ণিমার মায়ের পরে এখন আবার একটা ঢালা পড়ে গেছে, আবার কিছুদিন পরে অমাবস্যা আসবে, তখন মাছের দাম আবার কমে যাবে। তবে ইদানিং কয়েকদিন মাছের দাম একটু বেশি থাকবে, কারণ হলো প্রত্যেক মুকামে, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল সব মুকামে মাছ এখন একটু কম পড়ছে, এই জন্য মাছের দাম একটু বেড়ে গেছে। এখন আপনি রেটটা কত চলতেছে? এখন তো রেট আপনার ছোট মাছগুলো পড়তেছে 500-550 টাকা, এবং একটা একটা ছোট আছে 450 টাকা, আর বড় মাছের দাম কমে নাই। বড়টা কেজি 1 কেজি পরিমাণ হবে? 1 কেজির উপরে যেটা, এটা এখনো আপনার 900-1000 টাকা আছে, কারণ ওই এই মাছগুলো আপনার ইনফ্লুয়ার এবং ওই যে কোলেস্টেরলরা এগুলো মজুত করতেছে, যার কারণে বড় মাছের দাম কমতেছে না। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। এ হলো ইলিশ মাছ, দর্শক দেখতে থাকুন। এটার পরিমাণ প্রায় 1 কেজি হবে, 1 কেজি, 1 কেজি বা 1 কেজির উপরে হবে, যেটা হয়তো 900-1000 টাকা কেজি। মাছের যিনি মালিক ভজন ছোট ভাই, ও এখানে মাছ বিক্রি করতেছে অনেকদিন যাবত, এবং তার মাছের কোয়ালিটি বা গুণগত মান সব কিছু ভালো। আপনারাও আসতে পারেন এখানে, ওর নাম হলো ভজন, অনেক ভালো, সে বিক্রির জন্য সে অনেক ভালো। এখানে এই এরিয়াটাতে হয় মূলত আড়তদারি মাছ বিক্রি, আর এই পাশটাতে হয় খুচরা বিক্রি, এগুলি ইলিশ মাছ। হলো চিংড়ি মাছ, প্রিয় দর্শক, আমি এখন আনন্দবাজারে, আনন্দবাজারে যেখানে মাছ বিক্রি হয় সেই অংশে। এখনো সকালবেলা, ক্রেতা আসেনি, এখন ওনারা গোছগাছ করছেন। এই অংশটিতে আপনি যে মাছগুলো লাইভ, আই মিন সেই মাছের প্রাণ আছে, সেই মাছগুলো এখানে এই হাউসগুলোতে রাখা থাকে, কারণ ব্রাউনবেড়াতে এখন এইটার একটা প্রচলন হয়ে গেছে যে যদি মাছ জীবিত থাকে সেক্ষেত্রে দাম বেশি, আর মরে গেলে দাম অনেক কমে যায়। সেই জন্য এরা রাশিয়া থেকে বা যেখান থেকে মাছ আনে, এই মাছগুলো সেই প্রক্রিয়া, সেই সিস্টেম করে ট্রাকে করে নিয়ে আসছে এবং মাছগুলো জীবিত রাখার চেষ্টা রাখছে। এগুলি মাছ হয়তো সমস্যা দেখা দিয়েছে, অক্সিজেনের সমস্যা বা অন্য কোনো সমস্যা। এই অংশটিতে আপনার ছোট মাছ বা নদীর মাছ এগুলি পাওয়া যায় এখানে। নদীর মাছ, চিংড়ি, বোয়াল, তারপরে আমাদের এরিয়াতে বলা হয় কি মাছ, বৈচা মাছ। এই নৌকাগুলো করে সাধারণত জেলেরা মাছ ধরে নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই এটি করার পরে যে একটা বেল আইকন আসবে বা ঘন্টার ছবি আসবে, ওই ঘন্টার ছবিটিতে প্রেস করলে আবার 3টি অপশান আসবে, ওই 3টি অপশানে যে কোনো একটি আপনি পছন্দ করবেন, এর মাধ্যমে টোটাল প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ভিউয়ার্স, সরি, সবাইকে সবার উদ্দেশ্যে কথাটা বলা না, যারা বুঝতে না পারছেন তাদের উদ্দেশ্যে বলা, অনেকে বিষয়টা বুঝতে পারেন না, সেই জন্যই ভেঙে বলা। ভিউয়ার্স, ভালো লেগে থাকলে লাইক করবেন,
এবং কমেন্ট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই হলো তিতাস নদী। ভিউয়ার্স ভালো থাকবেন, আমি একটু পর আপনাদেরকে নিয়ে যাবো যে রাতে তরকারি বিক্রি করে ওখানে, সে দৃশ্যটা আপনাকে দেখাবো। ভালো থাকবেন ভিউয়ার্স, থ্যাংক ইউ।